কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সোলার ট্রানজিটের একটা ছবি তুলেছিলাম, যেটা আপনারা সবাই খুবই পছন্দ করেছেন, আমাকে অনেক ভালো ফিডব্যাক দিয়েছেন। তো ভাগ্যক্রমে আজকে আরেকটা ট্রানজিট হতে যাচ্ছে, কিন্তু এবার সূর্যের উপর থেকে না, চাঁদের উপর থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ট্রানজিট করবে। তো এটার ছবি তুলতে আমরা আমার বাসা থেকে আবার 40-50 কিলোমিটার দূরে যাচ্ছি। তো এই ঘটনাটা ঘটবে আজকে এক্স্যাক্টলি 7:48 সেকেন্ডে। এটার জন্য কোনো সোলার ফিল্টার লাগবে না, কারণ আমরা চাঁদের ছবি তুলছি। আমি আমার হোমমেড 900 mm রিফ্র্যাক্টর টেলিস্কোপটা নিয়ে আসছি, আর আমার আইঅপট্রন CEM-40 মাউন্টটা নিয়ে আসছি, আর এটার ছবি তুলবো আমি সোনি A6400 ক্যামেরা দিয়ে। আমরা একটু দেরি করে ফেলেছি আসলে বেরোতে। আমি জানি না যে আমরা ঠিক টাইমে লোকেশনে পৌঁছাতে পারবো নাকি, আর লোকেশনে যদি পৌঁছাতে পারি তাহলে আজকে চমৎকার একটা ছবি উঠবে। আপনারা দেখতে থাকেন যে আমরা সফল হতে পেরেছি নাকি। যদি পারি তাহলে এই ভিডিওতে আপনাদের শুধু ট্রানজিটের তোলার ব্যাপারটা না, কিভাবে আমরা ট্রানজিটের ছবিটা প্রসেস করব সেটাও আমি এক্সপ্লেইন করার চেষ্টা করব। আমরা এখন তেল দিব। অনেক লেট করে ফেলছি, এখন বাজে 5:26, আমাদের ট্রানজিটটা হবে হচ্ছে এক্স্যাক্টলি 7:00, আর এখানে দেখাচ্ছে 1 ঘন্টা 27 মিনিট লাগবে। আমার এখন তো ভয় করতেছে যে আমরা কি আজকে ট্রানজিটের ছবি তুলতে পারবো, হবে গতবারের মতন। এবার আমার ভাই ড্রাইভ করে আমাকে লোকেশনে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়েছে, সাচ এ গুড বয়। সময় যত আগাচ্ছিল আমার নার্ভাসনেসও তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল। রাস্তায় কিন্তু বেশ ভালো ট্রাফিক, এখন বাজে হচ্ছে অলমোস্ট 6:00, তো হাতে আর মাত্র 1 ঘন্টা আছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা আমাদের লোকেশন থেকে এখনও প্রায় 30 মিনিট দূরে আছি। আজকে পুরো টান উত্তেজনা কাজ করছে, আমি আসলেই জানি না যে আজকে আমরা এই ইভেন্টটা ধরতে পারবো নাকি। চেষ্টা করছি, আমার ভাই অনেক অনেক দ্রুত গাড়ি চালাচ্ছে, আমরা স্পিড লিমিটে চালাচ্ছি। ওকে, আমরা ওভার স্পিড যাচ্ছি না, যতটুক সেফ থাকা যায় সেফ ভাবে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। সেফ বলতে বলতে একটা টার্ন নেওয়া হয়েছে। যখন আমরা সেটআপগুলো আরম্ভ করব, এখানে কোনো কাট হবে না, আজকে কোনো ধরনের স্পেশাল সিনেমাটোগ্রাফি হবে না, আমরা যতটুক পারি ততটুক করার চেষ্টা করব। দিস ইজ ভেরি ভেরি স্কেরি। তো কি যে হবে আজকে কে জানে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এই মহাকাশযানটা সূর্য বা চাঁদের উপর থেকে কখন কোত্থেকে দেখা যাবে সেটা যদি আমরা জানতে চাই এবং আমরা যদি সেটা ছবি তুলতে চাই, তাহলে আমাদের কিছু প্ল্যানিং করতে হবে। আমি দ্রুত করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে প্ল্যানিং করি এ ধরনের ছবি তোলার জন্য। এই মহাকাশযানটাকে আমরা খুবই প্রিসাইসলি ট্র্যাক করতে পারি, আর এই ইনফরমেশনটা আসলে সবার জন্য উন্মুক্ত। আমি এই প্ল্যানিংয়ের জন্য ট্রানজিট ফাইনাল নামের একটা ওয়েবসাইট ব্যবহার করছি। এখানে আমরা দুইটা কোঅর্ডিনেট পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ল্যাটিটিউড এবং লঞ্জিটিউড। আমরা যদি এই ওয়েবসাইটটা আমাদের ফোন থেকে ব্যবহার করি, তাহলে আমরা অটো ডিটেক্টে চাপ দিলে আমাদের কারেন্ট লোকেশনটা এখানে চলে আসবে, অথবা আমরা ম্যাপ থেকেও আমাদের লোকেশনটা সিলেক্ট করে দিতে পারি। তারপর আমরা এখানে বলে দিব যে কবে থেকে কবের মধ্যে আমরা এই ট্রানজিটটাকে খুঁজতে চাচ্ছি, আর তারপর বলে দিব যে আমরা যেই লোকেশনটা দিয়ে দিলাম সেখান থেকে কত কিলোমিটার ট্রাভেল করতে চাই। তো আমরা এখান থেকে সিলেক্ট ফ্রম ম্যাপে যাই, তো এখান থেকে আমরা একটা র্যান্ডম লোকেশন সিলেক্ট করি, ধরি এইখানে। তারপর আমরা সেভ অ্যান্ড ক্লোজ দিব, ক্লোজ দেওয়ার পর এখানে চলে আসবে এই কোঅর্ডিনেটটা। তারপর আমরা যদি এই নিচে এসে ক্যালকুলেট বাটনটাতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে কয়টা ট্রানজিট ওই লোকেশন থেকে দেখা যাবে। এখানে আমরা উপরেই দেখতে পাচ্ছি যে একটা লুনার ট্রানজিট দেখা যাচ্ছে, মুন ট্রানজিট। এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, আর ISS কীভাবে চাঁদের উপর থেকে যাবে সেটাও আমরা এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা শো অন ম্যাপে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে একটা ব্লু রেক্ট্যাঙ্গেল দেখা যাচ্ছে। তো এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে থেকেই আসলে আমরা ISSটাকে দেখতে পারবো যে চাঁদের উপর থেকে যাচ্ছে। আর এটার যে মাঝখানে যে লাইনটা আছে, এটা হলো আমাদের সেন্টার লাইন। এই লাইনটা থেকে আমরা যত দূরে যাব, তত দেখবো যে আমাদের ISSএর ট্রানজিটটাও চেঞ্জ হচ্ছে। আমরা যদি আবার এদিকে আসি, তাহলে আমরা দেখতে পারবো যে ISS এখন চাঁদের উপর থেকে যাচ্ছে। তো আমাদের আসলে এই লাইনটা বরাবর থাকতে হবে। তো এই প্ল্যানিংয়ের জন্য আমি যেটা করি সেটা হচ্ছে যে দেখার চেষ্টা করি যে কোনো রাস্তা যাচ্ছে নাকি, রাস্তার আশেপাশে বিভিন্ন ধরনের স্ট্রাকচার হয়, ওইখান থেকে আমরা ছবিটা ভালো করে তুলতে পারি। তো আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখা যাচ্ছে যে ISS একদম চাঁদের মাঝখান থেকে যাচ্ছে। আমরা যদি এখন রিক্যালকুলেট ফর দিস লোকেশনে ক্লিক করি, তখন আমরা দেখতে পারবো যে ISS এক্স্যাক্টলি কয়টার সময় চাঁদের উপর থেকে যাবে, এবং ISS সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন আমরা এখানে পাবো। এরপর আমরা রিটার্ন টু সেটিংসে যদি যাই, আমাদের ওই লোকেশনটা কিন্তু এখানে চলে আসবে। এখন আমরা এই লোকেশন কোঅর্ডিনেটটাকে কপি করবো, কপি করে এটা আমরা গুগল ম্যাপে এন্টার করবো। যেমন প্রথম আমি
ল্যাটিটিউডটা এখানে কপি করে পেস্ট করলাম, আর তারপর আমরা লঞ্জিটিউডটা কপি করব, এটার পরে স্পেস দিয়ে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা যদি সার্চে ক্লিক করি তাহলে আমাদের এক্স্যাক্টলি ওই লোকেশনটাতে নিয়ে যাবে। তো এখন প্ল্যানিংয়ের জন্য আমি যেটা করি সেটা হচ্ছে যে কোনো একটা ওপেন স্পেস খোঁজার চেষ্টা করি, যেখানে আমি আমার ইকুইপমেন্টগুলো সেফলি সেট আপ করে আইএসএস ট্রানজিটের ছবি তুলতে পারি। তো এটা আপনাদের জন্য একটা এক্সাম্পল, আপনারা যদি আইএসএসের ছবি তুলতে চান এরকম সূর্যের উপর থেকে বা চাঁদের উপর থেকে যাওয়ার, তাহলে আপনারা এভাবে করে প্ল্যানিংটা করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লোকেশনে একটা ফ্ল্যাট জায়গা দেখতে পাচ্ছি, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমরা স্ট্রিট ভিউতে যেতে পারবো। স্ট্রিট ভিউতে গিয়ে আমরা দেখতে পারবো যে এখানে আসলে একটা ওপেন স্পেস আছে, আমরা হয়তো এখানে আমাদের ইকুইপমেন্টগুলো সেট করে তারপর আমরা আইএসএস ট্রানজিটের এখান থেকে একটা ভালো ভিউ পেতে পারি। সো এভাবে করে আসলে আপনারাও চাইলে আইএসএসের সোলার বা লুনার ট্রানজিটের ছবি তুলতে পারেন। আর কয়েকদিন আগে যেহেতু আমি সূর্যের উপর থেকে আইএসএস চলে যাওয়ার একটা ছবি তুলেছিলাম, আপনারা চাইলে ওই ভিডিওটা এখান থেকে দেখে নিতে পারেন। ওকে, আর কথা না বাড়িয়ে চলেন আমাদের আজকের ছবি তোলার অ্যাডভেঞ্চারে ফেরত যাই। আমরা এখানে এখন দেখতে পাচ্ছি যে ম্যাপে 27 মিনিট লাগবে, এখন বাজে 6:21, আমাদের ট্রানজিটটা হবে 7টার সময়। আমাদের সেট আপ করতে তো অ্যাটলিস্ট 5 থেকে 7 মিনিট লাগবে। আমার আসলে কিছু বলার নেই, আমার লিটারেলি হার্টবিট বেড়ে যাচ্ছে এখন, দেখি কি হয়, ফিঙ্গার্স ক্রসড। আমরা যদি লোকেশনে 10 মিনিটের মধ্যে থাকতে পারি তাহলে কিন্তু আমাদের আর চিন্তা নেই, আমি আমার মাউন্ট টেলিস্কোপ সবকিছু 10 মিনিটের মধ্যে সেট আপ করে ফেলতে পারবো। ক্যান উই ডু দিস? ওকে, লেটস ডু দিস। আমরা ভুল রাস্তায় চলে আসছি আবার, আমাদের এখন আবার ইউটার্ন নিতে হবে, আমরা কোথায় আসছি জানি না, আমাদের টাঙ্গালের রাস্তায় উঠতে হবে। যে যাই বলুক ভাই, আমাদের দেশের মানুষগুলো কিন্তু অনেক ভালো, অনেক হেল্পফুল, এটা যেন সারা জীবন এমনই থাকে। একটা টার্ন মিস করছি, এটার জন্য কত 5-6 মিনিট গেছে আমাদের, 5 মিনিট গেছে আমাদের ফ্লাইওভারের উপর দিয়ে যেতে হবে। চাঁদ দেখা যাচ্ছে একদম মাথার উপর। এখন বাজে 6:46, আমাদের ওইখানে সেট আপ করতেও কিছু টাইম লাগবে, আমার তো খুবই নার্ভাস লাগছে। আমরা তিন মিনিট দূরে। ওকে, অনেক বেশি ক্লোজ কাট করে ফেলতেছি আমরা। এইবার শেষ, আমার মনে হয় না এবার আমরা লোকেশনে ঠিক টাইমে পৌঁছাতে পারবো, আর পারলেও কটুক সময় পাই কে জানে। এই যে সামনে বামে চাঁদটা কিন্তু এইদিকে। ওকে, তো আর একটু সামনে যাও, বেশি চলে যাচ্ছি আমরা, আমরা বেশি চলে যাচ্ছি কিন্তু। এখানে কি ছিল? হ্যাঁ, এই সামনে কি রাখি? ওকে, উই হ্যাভ 9 মিনিটস। আবার এই বামে রাখো, এই বামে। হ্যাঁ, ওয়েলকাম স্যার। ভাইজান, আমার একটা ছবি তুলতে হবে খুবই তাড়াতাড়ি, আমাকে এখানে একটু 5 মিনিট দিতে পারবেন? আমি ভিডিও বানাই, বুঝছেন? না, আমরা আকাশের ছবি তুলবো, আকাশের ছবি তুলবো ভাই। আবার 5 মিনিট সময় লাগবে। না, যাই হোক, ভিতরে আমি এখানে দাঁড়াতে পারি, এখানে থাকতে পারি, কাজ না করে বা আমি কোনো একটা কেবল যদি বাসায় ফেলে আসি তাহলে এই পুরো এফোর্টটা বৃথা হয়ে যাবে। এখন পর্যন্ত মোটামুটি সবকিছু ঠিকঠাক, কিন্তু সময়ের সঙ্গে তুমুল লড়াই চলছে। কোনো একটা আজব কারণে আমার ভাই 2 মিনিট আগায় আমাকে টাইম রিপোর্ট করছিল। যাই হোক, আমার সেট আপ করা মোটামুটি শেষের দিকে, এখন শুধু আমাদের চাঁদের দিকে তাক করতে হবে। এখন 58, এইবার সে ঠিক টাইম বলছে। 59, চাঁদের উপর দিয়ে একটা মহাকাশ যান যাবে, বুঝতে পারছেন? সো এটা আপনি দেখতে পারবেন, খালি চোখে দেখতে পারবেন যে একটা তারার মতন যেতেছে। আপনাদের ভিডিওতে দেখালে সমস্যা আছে? দেখছেন ওই যে গেল, আর আমরা একটু দেখি যে কেমন আসছে আমাদের, একটু ব্যাসা পড়ছে কিন্তু পাইলাম তো, চলবে, আই হোপ সো। দেখা যাক, ইমেজগুলো প্রসেস করলে বোঝা যাবে যে কত ভালো আসছে, কারণ ফোকাসিং এর কোনো টাইম পাই নাই। আমার মনে হয় যে আইএসএস ভারী আসছে, সমস্যা নাই, সমস্যা নাই, ফোকাস পারফেক্ট ছিল, সমস্যা নাই, সমস্যা নাই, ঠিক আছে, ঠিক আছে, ওকে।
চাঁদের ছবিগুলো আর একটু ভালো করে পাওয়ার জন্য আমরা র অনেকগুলো ছবি নিব। নেওয়ার পর সেগুলোকে স্ট্যাক করব। স্ট্যাক করলে এটা আরও পরিষ্কার দেখা যাবে। আমি এখানে ক্যামেরার ইন্টারভেলোমিটার ব্যবহার করে 200টা র ছবি নিচ্ছি আর ফাইনালি একটু রিল্যাক্স করা যাচ্ছে। আমার নাম হচ্ছে তানভীর, আমি নাসিক ক্লাসে। মানে এই ট্রানজিটটা এক্স্যাক্টলি এই এই ফ্যাক্টরির ভিতর থেকে দেখা যেত সবচেয়ে ভালো। আমি গেটে বসেছিলাম যে আমাদের কিন্তু পারমিশন নেই, কিন্তু পারমিশনের বিষয় না, সময় ছিল না হাতে, আমার পারমিশন দরকার নেই, আমি এখানে দাঁড়া করবো। ওকে, তো ভালো হলো আপনার সঙ্গে দেখা। আপনার লাস্ট ভিডিও দেখছি তো আমি জাস্ট দূর থেকে আপনার হাতে বানানো টেলিস্কোপ দেখে আমি চিনছি যে হ্যাঁ এরা তো ভাই মনে হয় এরা যাই কথা বলি। আমি হচ্ছে আপনার উপালে আছে, এটা হচ্ছে সবাই দেখছে চোখে, সেই ছিল সেই ছিল। আমার মনে হয় যে অডিও খুবই খারাপ আসছে, কারণ কোন একটা কারণে আমার মাইক্রোফোনটা ডিসকানেক্টেড হয়ে গেছিল আমার ফোনের সঙ্গে। কিছু কারণ নাই, আমাদের আসল যে অবজেক্টিভটা ছিল সেটাতে আমরা সাকসেসফুল, তো এটাই সবচেয়ে বড় বিষয়। এখন আমরা বাসার দিকে যাচ্ছি, বাসায় গিয়ে তারপর এটা প্রসেস করব, প্রসেস করে আপনাদের দেখাবো। এত প্ল্যানিং, এফোর্ট আর এক্সিকিউশন যখন শেষ মুহূর্তে এসে সফল হয়, এর চেয়ে ভালো অনুভূতি আর কিছু হতে পারে না। চলেন তাহলে আমরা আজকে কি ক্যাপচার করলাম সেগুলো দেখি। এখন আমরা ট্রানজিটের মুহূর্তটাকে দেখতে পারছি। আমরা দেখতে পারছি যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন চাঁদের উপর দিয়ে যাচ্ছে। এটাকে দেখতে একটা ছোট পোকার মতন লাগছে। আমরা যদি ভিডিওটাকে আরেকটু স্লো ডাউন করি, 25% স্পিডে এটাকে চালাই, তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ISS কিভাবে চাঁদের উপর দিয়ে যাচ্ছে। আর এই ট্রানজিটের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সময় ISS ইলুমিনেটেড ছিল। তার মানে হচ্ছে অনেক সময় ISS যখন পৃথিবীর শ্যাডোর মধ্যে প্রবেশ করে, তখন আসলে তাকে আমরা একটা সিলোয়েটের মতন দেখতে পারি। যদি চাঁদের উপর দিয়ে যেত তাকে একটা সিলোয়েটের মতন দেখা যেত, কিন্তু লাকিলি এবার ISS ইলুমিনেটেড ছিল। তার মানে পৃথিবীর ছায়াতে ঢোকার আগেই যখন সূর্যের আলো ISS এর উপর পড়ছিল, তখনকার দৃশ্য আমরা এখানে ধারণ করতে পেরেছি। এখন এই ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে আলাদাভাবে আমরা ট্র্যাক করছি, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে এই মহাকাশযানটা চাঁদের উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন চলেন এই ছবিটা আমি কিভাবে প্রসেস করব সেই ধাপগুলো আপনাদের দেখাই। প্রথমে আমি ট্রানজিটের ভিডিও ফ্রেমগুলো একত্র করে ISS এর গতিপথটা বের করি। তারপর চাঁদের 200টা র এক্সপোজার স্ট্যাক করে চাঁদের পরিষ্কার ছবিটা পেলাম। স্যাচুরেশন বুস্ট করার মাধ্যমে চাঁদের পৃষ্ঠের খনিজ পদার্থগুলোর রঙগুলো আরো সুন্দরভাবে ফুটে উঠলো। এখানে চাঁদের ডিটেলগুলো চমৎকার দেখাচ্ছে। এরপর শুধু ISS এর ফুটেজের ফ্রেমগুলো স্ট্যাক করে এটার শার্প একটা ছবি আমি পাই। এরপর স্ট্যাক করা ছবিগুলো সব একত্র করে কিছু টুইকিং আর ফাইনাল কালার কারেকশন করি। সবশেষে এই আমার ISS লুনার ট্রানজিটের ফাইনাল ছবি। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন 2031 সালে তার মিশন শেষ করবে। তারপর এটাকে পৃথিবীর বায়ুমণ্ডলে পুড়িয়ে ফেলা হবে, আর তার ধ্বংসাবশেষের অন্তিম সমাধি হবে প্যাসিফিক সমুদ্রের তলদেশে। তার মানে এখন থেকে 6 বছর পর তাকে আর আমরা আকাশে দেখব না, আর এই ছবিগুলো তার ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এখন আপনারা এই ছবিটা পোস্টার হিসেবে সংগ্রহ করতে পারবেন। প্রতিটি পোস্টারে থাকছে আমার অটোগ্রাফ, আর এরকম একটা টিউবে করে আসবে। ভিডিওর এই কোনার কিউআর কোডটা স্ক্যান করলে আপনি এখনই অর্ডার করতে পারবেন, আর ডিসক্রিপশনেও এটার লিঙ্ক দেওয়া থাকছে। আপনাদের অনুরোধে এবার পোস্টারগুলো দুইটা সাইজে পাওয়া যাচ্ছে, 12 ইঞ্চি/16 ইঞ্চি আর 18 ইঞ্চি/24 ইঞ্চি। ফ্রেম চাইলে নিজেই করে নিতে হবে, কারণ শিপিংয়ের সময় ফ্রেমে ড্যামেজ হতে পারে, আর এই রিস্কটা আসলে আমি নিতে যাচ্ছি না। ও, আর একটা জিনিস, আপনারা অনেকে আমার ISS সোলার ট্রানজিটের ছবিটা নিতে চেয়েছিলেন, কিন্তু আসলে রিলিজ করার কয়েকদিনের মধ্যেই সোল্ড আউট হয়ে গিয়েছিল। আর আপনারা যারা অলরেডি নিয়েছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আর যারা নিতে পারেননি তাদের জন্য একটা সুখবর আছে, আমি এই পোস্টারটা আবার নতুন করে রিলিজ করছি, কিন্তু শুধুমাত্র আমার লুনার ISS ট্রানজিটের পোস্টারের সঙ্গে বান্ডল হিসেবে, যেখানে এই দুইটা পোস্টারই থাকছে। আমি সূর্যের ছবিটা একদম নতুন করে প্রসেস করেছি, যেন আমার লুনার ট্রানজিটের ছবির সঙ্গে এটা ভালো মানায়। আশা করি এই ভার্সনটা আপনাদের অনেক ভালো লাগবে। আগের মতন এবারও খুব কম সংখ্যক পোস্টার রিলিজ করছি, তাই শেষ হয়ে যাওয়ার আগেই নিয়ে নিন, পরে বলতে পারবেন না যে আমি বলিনি আপনাদের। আপনাদের সাপোর্ট আর উৎসাহ পেলে আমি এরকম আরও ভিডিও বানাতে পারবো, আর আপনাদের নিয়ে যেতে পারবো আরও মজার সব মহাজাগতিক অ্যাডভেঞ্চারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি আমার নতুন তোলা ছবিগুলো দেখতে চান তাহলে আমার ইনস্টাগ্রাম অথবা ফেসবুক ফলো করতে পারেন, আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে পারেন। জোর করবো না অবশ্যই, কিন্তু সাথে থাকলে সেই ফুর্তি হবে। যাই হোক, দেখা হবে শীঘ্রই। ততদিন আপনার আকাশ আর মন দুটি থাকুক পরিষ্কার। কিউরি, বাই বলো। বাই বাই। সারা গায়ে বিড়ালের পশম।
I've been dreading water for some time, picking up the parts of all my life. Didn't get to solve it this time. Oh, আপনি এখনো আছেন? তাহলে তো আপনাকে একটা গিফট দিতে হয়। আপনি যদি এই ওয়ালপেপারটা ফ্রিতে পেতে চান তাহলে এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনার জন্য কমপ্লিটলি ফ্রি। ওকে, বাই।